व्यातिथ्य मरण मर्त्यो येन वै बिंदते अमृतम सदा अनुकूल रूपाय तस्मै श्री गुरवे नमः। नमो गुरुभ्यो नमः। नमो ब्रह्मणे नमः। नमो ब्राह्मणेभ्यो नमः। जरा आमार आलोचना सुनछेन तादेर सकलेर प्रति समयोचित अभिवादन ज्ञापन करे श्रीकृष्ण जन्माष्टमी व्रत विषयक आज के आलोचनाय प्रवृत्त होच्छि। एबछर बांगला 26 श्रावण एवं इंग्रेजी 11 आगस्ट 2020 भगवान श्रीकृष्णे शुभ आविर्भाव तिथि जन्माष्टमी व्रत उद्यापन सारा देशे भारतवर्ष सह विश्वर विभिन्न प्रांते उद्यापित होबे। जन्माष्टमी व्रत निये आमार काछे अनेकेई प्रश्न रेखेछेन जे आमरा जन्माष्टमी व्रते एबारो देखते पाच्छी जे दुटो पृथक दिने अर्थात 26 तारीख बांगलाय সেটাতে কেউ জন্মাষ্টমী করছেন এবং কেউ কেউ বা 27 তারিখ অর্থাৎ পরের দিন তারা জন্মাষ্টমী করছেন। তো এই যে দু ধরনের বিষয় আমরা দেখতে পাচ্ছি এর আগেও এগুলো আমরা দেখেছি, এ বিষয়ে আপনি কিছু বলুন। তো তাদের অনুরোধ সাপেক্ষে আমি আজকে কিছু আলোচনা আপনাদের সামনে করার চেষ্টা করছি। প্রথমেই বলে রাখি যে এই ব্রতর দিন নির্ণয় নিয়ে স্মার্তমত এবং গোস্বামী অর্থাৎ বৈষ্ণব মতের কিছু কিছু ক্ষেত্রে মতদ্বৈততা লক্ষ্য করা যায়। বৈষ্ণবগণ তাদের নিজস্ব বিশ্বাস এবং তাদের গুরু পরম্পরা অনুসারে ব্রত দিন নির্ণয় করে থাকেন। স্মার্ত মতের যারা অনুসারী রয়েছেন তারাও তাদের আচার্য পরম্পরা এবং শাস্ত্রীয় নির্দেশনা অনুসারে ব্রত দিন করে থাকেন। সুতরাং যেহেতু এটা চলে আসছে পরম্পরাক্রমে, আমার ব্যক্তিগত অভিমত হচ্ছে যার যেটা গুরু পরম্পরা রয়েছে সে সেটাই অনুসরণ করবে। যা হোক, শ্রীকৃষ্ণ জন্মাষ্টমী ব্রত বিষয়ক যে আলোচনা সেক্ষেত্রে আপনারা এবারও লক্ষ্য করতে পারবেন যে বিশ্বের সর্বত্র অধিকাংশ সনাতন ধর্মাবলম্বীরা তারা কিন্তু ইংরেজি 11 তারিখ বাংলা 26 তারিখেই কৃষ্ণ জন্মাষ্টমী পালন করবে। এটা শুধু বাংলাদেশের ক্ষেত্রে নয়, ভারতবর্ষেও আপনারা দেখতে পারবেন এবং এটা হয়ে আসছে। কিছু কিছু সম্প্রদায়, আমি আবারও বলছি যে বৈষ্ণব সম্প্রদায়ের ভিতরে রামানুজাদি এবং গৌড়ীয় সম্প্রদায় আমাদের বাংলার, এনাদের নিজস্ব গুরু পরম্পরা এবং মতাদর্শ অনুসারে তারা সপ্তমী যুক্ত অষ্টমীকে পরিত্যাগ করে উদয়গামিনী অষ্টমী তিথিকে ধরেই ব্রত করে থাকেন। সেজন্য তাদের সেই মতাদর্শ বা তাদের সেই গুরু পরম্পরার যে নির্দেশ তার প্রতি আমার কোনো বিতশ্রদ্ধ ভাব নেই, কোনো বিদ্রুপাত্মক ভাব নেই। আমি শুধুমাত্র স্মার্ত পরম্পরায় যেটা চলে আসছে এবং বিশ্বের অধিকাংশ সনাতন ধর্মাবলম্বী সনাতন মতের আচার্যরা যে ব্রতদিনে অর্থাৎ সপ্তমী সংযুক্ত অর্ধরাত্র ব্যাপিনী যে অষ্টমী তিথি সেইখানে উপবাস করেন সেটি কোন কোন শাস্ত্রের ভিত্তিতে করে থাকেন সেইগুলো আপনাদের আজকে কিছু দেখানোর চেষ্টা করব। আপনারা যদি নির্ণয়সিন্ধু ধর্মসিন্ধু কিংবা আমাদের বঙ্গীয় জন্মাষ্টমী তত্ত্বমাদি গ্রন্থগুলো পড়েন, তিথি বিবেক এই সমস্ত প্রাচীন পুস্তকগুলো দেখেন, সেখানে এই সপ্তমী সংযুক্ত অষ্টমীর যে ব্রতদিন সেই বিষয়ে অনেক প্রমাণ তথ্য সেখানে দেয়া আছে। আমি সেই সমস্ত নিবন্ধ গ্রন্থ থেকে আজকে আপনাদের সামনে কোনো তথ্য উপস্থাপন করছি না, আমি মূল শাস্ত্র থেকে কিছু কিছু আপনাদের দেখানোর চেষ্টা করছি। প্রথমত, এই যে ব্রতগুলো আমরা উদযাপন করি, দিনে কখনো দুটো তিথির সংযোগ হয়, কোনো কোনো ক্ষেত্রে তিনটিও হয়, এরকম হতেই পারে, তখন ব্রতদিন নির্ণয় করতে গেলে যুগ্ম তিথির গণনা আমাদের বিচার করতে হয়। অর্থাৎ দেখা যাচ্ছে যে উদাহরণস্বরূপ এবারেই যেটা হচ্ছে যে 26 তারিখ সকাল 7:01 পর থেকে আনুমানিক তখন অষ্টমী লেগে যাচ্ছে, সকাল 7:01 পর থেকে অষ্টমী সংযুক্ত হয়ে যাচ্ছে, গোটা দিন অষ্টমী থাকছে, রাত্রিকালে অর্ধরাত্রে অষ্টমী তিথি থাকছে, পরবর্তীতে পরদিন অর্থাৎ 27 তারিখ অষ্টমী তিথি শেষ হয়ে যাচ্ছে সকালের পরে কিছু সময় পরে এবং নবমী সংযুক্ত হয়ে যাচ্ছে। তাহলে 26 তারিখে যদি আমরা দেখি সেখানে কিন্তু সপ্তমী অষ্টমী দুটো তিথিরই সংযোগ হয়ে যাচ্ছে। এখন এই সমস্ত ক্ষেত্রে আমাদের যুগ্ম তিথি গণনা করতে হয়, অর্থাৎ সপ্তমী বা অষ্টমী সংযুক্ত যদি হয়ে যায় কিংবা অষ্টমী বা নবমী সংযুক্ত যদি হয়ে যায় কিংবা একাদশী দ্বাদশী এই সমস্ত হয়ে যায় তখন আমরা কোন দিনে সেই ব্রত উদযাপন করব, এ বিষয়ে আমাদের শাস্ত্র নির্দেশ কী বলছে
চলুন আমরা সেটি একটু দেখে আসি। সর্বপ্রথম আমি আপনাদের সৌর উপপুরাণ থেকে এ বিষয়ে কিছু প্রমাণ দেখানোর চেষ্টা করছি। দেখুন, সৌর পুরাণের 51তম অধ্যায়ের অষ্টম শ্লোক, এখানে বলা হচ্ছে বৃহত্তল্পা তথারম্ভা সাবিত্রী বটপৈত্রিকী কৃষ্ণাষ্টমী চ ভূতা চ কর্তব্যা সম্মুখী তিথিহি। অনুবাদে বলা হচ্ছে বৃহত্তল্পা, বৃহত্তল্পা মানে স্বয়ং একাদশী, রম্ভা তৃতীয়া, সাবিত্রী ও ভূত চতুর্দশী, বটপৈত্রিকী ষষ্ঠী ও কৃষ্ণাষ্টমী কৃষ্ণপক্ষের অষ্টমী, কৃষ্ণাষ্টমী যেদিন পূর্বতিথির সংযুক্ত হইবে সেই দিবসেই কর্মার্হ। আবার বলছি, বৃহত্তল্পা স্বয়ং একাদশী, রম্ভা তৃতীয়া, সাবিত্রী ও ভূত চতুর্দশী, বটপৈত্রিকী ষষ্ঠী ও কৃষ্ণাষ্টমী যেদিন পূর্বতিথির সংযুক্ত হইবে সেই দিনেই সেই দিবসেই কর্মার্হ। সৌর পুরাণ 51তম অধ্যায়ের অষ্টম শ্লোক। তাহলে এই পুরাণ বচন অনুসারে আমরা বুঝতে পারলাম যে কৃষ্ণপক্ষের যে কৃষ্ণাষ্টমী, ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতেই হয়েছিল এবং অর্ধরাত্রে, গভীর রাত্রে অষ্টমী তিথি রোহিণী নক্ষত্র সংযুক্ত হয়ে তিনি আবির্ভূত হয়েছিলেন। এই ক্ষেত্রে সৌর পুরাণের যে অভিমত সেটা হচ্ছে যে এই সমস্ত ক্ষেত্রে পূর্বতিথির সংযোগ, অর্থাৎ কৃষ্ণপক্ষের অষ্টমী তার পূর্বতিথি মানে সপ্তমী, তাহলে সপ্তমীর সাথে অষ্টমীর সংযোগ যেদিন হবে কৃষ্ণপক্ষ ক্ষেত্রে, সেই দিনেই ব্রত বা উপবাস করতে হবে। সেই বিচারে আমরা যদি এবারের কৃষ্ণা জন্মাষ্টমী দেখি, তাহলে 26 তারিখ পূর্বতিথি অর্থাৎ সপ্তমীর সাথে সংযোগ রয়েছে। দ্বিতীয়ত, ভগবান শ্রীকৃষ্ণের যে দিব্য আবির্ভাব অর্ধরাত্রব্যাপিনী, অর্থাৎ রাত্রিকালে অষ্টমী তিথির সংযোগ হয়ে যাচ্ছে, সেই হেতু আমরা 26 তারিখেই ব্রতটি উদযাপন করব। সৌরপুরাণ অনুসারে এটি আমরা বুঝতে পারলাম। আবারও সেই সৌরপুরাণে আরেকটি জায়গায় ওই শ্লোকটি আরেকটি দুবার এসেছে সৌরপুরাণে, সেটিও আপনাদের দেখানোর চেষ্টা করছি। দেখুন, এখানে বলছে বৃহত্তল্পা তথারম্ভা সাবিত্রী বটপৈত্রিকী কৃষ্ণাষ্টমী সভূতা চ কর্তব্যা সম্মুখী তিথিহি। অনুবাদ, বৃহত্তল্পা, রম্ভা, সাবিত্রী, বটপৈত্রিকী, কৃষ্ণাষ্টমী এবং চতুর্দশীর সম্মুখ ভাগে ধর্মকার্যে গ্রাহ্য। সৌরপুরাণের 68তম অধ্যায়ের চতুর্থ শ্লোক। এখানেও এই সমস্ত তিথি অর্থাৎ চতুর্দশী, কৃষ্ণাষ্টমী, কৃষ্ণপক্ষের অষ্টমী তিথি, এগুলো সম্মুখ ভাগ অর্থাৎ পূর্বতিথি সংযোগেই সেই ব্রত বা উপবাস কর্মগুলো করতে হবে। সৌরপুরাণ অনুসারে আমরা এটি বুঝতে পারলাম। এই সৌরপুরাণ ছাড়াও আরও নানা পুরাণে এই তিথি বিষয়ক, ব্রত বিষয়ক আলোচনা রয়েছে, এমন শ্রীকৃষ্ণ জন্মাষ্টমী নির্দিষ্ট সে বিষয়েও আলোচনা রয়েছে। আমি তার দু একটি প্রমাণ আপনাদের দেখানোর চেষ্টা করছি। যেমন আমরা যদি বৃহৎ নারদীয় পুরাণ দেখি, সেখানেও প্রথমেই বলে রাখছি যে এই যে যুগ্মতিথি গণনা, স্বাভাবিক ক্ষেত্রে সাধারণ যেটা নিয়ম সেক্ষেত্রে কিন্তু অষ্টমী তিথিটা পর তিথির সংযোগেই হয়, মানে অষ্টমী তিথির যে কর্মাদি সেইটি পর তিথি সংযোগ, অষ্টমী সংযুক্ত নবমী বা নবমী সংযুক্ত অষ্টমী সেই দিনই কিন্তু করতে হয়। কিন্তু ব্যতিক্রম হচ্ছে কৃষ্ণপক্ষের অষ্টমী, কথাটি ভালো করে আপনাদের খেয়াল রাখতে হবে। সাধারণ ক্ষেত্রে অষ্টমী তিথি নবমী তিথির সংযোগ যেদিন হবে সেদিনই ব্রত ধর্মকার্য তার কর্তব্য, কিন্তু যদি কৃষ্ণপক্ষের অষ্টমী হয় সেক্ষেত্রে পূর্বতিথি অর্থাৎ সপ্তমীর সহিত সংযোগ, আমরা ভগবান শ্রীকৃষ্ণের যে জন্মাষ্টমী উদযাপন করছি সেটা কিন্তু কৃষ্ণপক্ষের, অতএব কৃষ্ণপক্ষের অষ্টমী তিথি হওয়াতে পূর্বতিথি সংযোগে সপ্তমী সংযুক্ত হওয়াতে সেই উপবাস করতে হয়। এর প্রমাণটি আপনারা বৃহন্নারদীয় পুরাণেও দেখতে পারবেন, সেটি আমি আপনাদের দেখাচ্ছি। বৃহন্নারদীয় পুরাণের 27তম অধ্যায়ের 7নং শ্লোক, এখানে বলা হচ্ছে কৃষ্ণপক্ষে সর্ববিদ্যামষ্টমীং চ চতুর্দশীং প্রশস্তাং কেচিদাহুস্তু তৃতীয়াং নবমীং তথা। অনুবাদ, বলা হচ্ছে কৃষ্ণপক্ষের অষ্টমী, চতুর্দশী, তৃতীয়া ও নবমী তিথি পূর্বতিথির যোগে প্রশস্তা,
প্রশস্তাম বলছেন প্রশস্তা কোন কোন ক্ষেত্রে কৃষ্ণ পক্ষের অষ্টমী চতুর্দশী তৃতীয়া ও নবমী এইগুলো পূর্ব তিথির যোগেই প্রশস্ত বৃহন্নারদীয় পুরাণের সাতাশতম অধ্যায়ের সপ্তম শ্লোক। এখানেও আমরা কৃষ্ণপক্ষের যে অষ্টমী তিথি সেটি পূর্বতিথির সংযোগেই প্রশস্ত হয় সেই সমস্ত ধর্মকার্যে সেটি আমরা দেখতে পারলাম। এছাড়া আরেকটি জিনিস লক্ষণীয়, ভগবান শ্রীকৃষ্ণের দিব্য আবির্ভাব বা শুভ আবির্ভাব কিন্তু অর্ধরাত্র গভীর রাত্রে হয়েছিল, এজন্য তার অর্ধরাত্র বিহিত পূজাও আমরা করে থাকি। তাহলে অষ্টমী তিথির সংযোগ হলো এবং অর্ধরাত্র সংযোগ হলো, সেটি কিন্তু মোক্ষম সময় ভগবানের শুভ আবির্ভাব। তাতে যদি রোহিণী নক্ষত্র সংযুক্ত হয় তাহলে আরও দিব্য, সোনায় সোহাগা বলা যেতে পারে। কিন্তু এইবার ইংরেজি 2020 সালের কথা আমি বলছি, এবার কিন্তু দুই দিনেই অর্থাৎ 26 তারিখ বলুন কিংবা 27 তারিখেই বলুন, দুদিনই কিন্তু রোহিণী তিথি বা রোহিণী নক্ষত্রের সংযোগ কিন্তু আমরা পাচ্ছি না, আমরা শুধুমাত্র তিথি এবং সময়টা পাচ্ছি। সেটা কি পাচ্ছি যে আমরা 26 তারিখ যদি দেখি সেক্ষেত্রে আমরা অর্ধরাত্রে অর্থাৎ গভীর রাত্রে অষ্টমী তিথিও পাচ্ছি, রাত্রিকালও পাচ্ছি। কিন্তু পরদিন 27 তারিখ যখন হয়ে যাবে সেক্ষেত্রে কিন্তু আমরা নিশীতকাল অর্ধরাত্র ব্যাপিনী অষ্টমী তিথিটা পাচ্ছি না, সকালবেলাতেই অষ্টমী কিন্তু ছেড়ে যাচ্ছে। এটিও লক্ষণীয়, ভগবান শ্রীকৃষ্ণের দিব্য আবির্ভাব অর্ধরাত্র ব্যাপিনী হয়েছিল। দুটো ব্রতর ক্ষেত্রে এই অর্ধরাত্র বা নিশীতকাল খুব গুরুত্বপূর্ণ। একটা শিব চতুর্দশী, সেখানেও আমরা রাত্রিব্যাপিনী পুজো আর্চা করে থাকি ভগবান ভোলা মহেশ্বরের, এবং ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী, সেক্ষেত্রেও এই অর্ধরাত্রটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, এটি খেয়াল রাখতে হবে। এবং আমাদের শাস্ত্রে সেটিই কিন্তু বলা রয়েছে যে ভগবানের আবির্ভাব আপনারা অগ্নিপুরাণ আদিতেও দেখতে পারবেন যে ভগবানের দিব্য আবির্ভাব অর্ধরাত্র সময়ই হয়েছিল এবং সেটাই তার মুখ্য কাল ভগবান শ্রীকৃষ্ণের পুজো অর্চনা বা তার ব্রতাদি করার জন্য। যা কথা না বাড়িয়ে আমি খুব সংক্ষেপেই আরেকটি প্রমাণ দেখিয়ে আলোচনার রীতি টানব। এটা হচ্ছে গরুর পুরাণ। এখানে একদম নির্দিষ্ট করেই ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী বিষয়ে ব্রত উদযাপন বিষয়ে সিদ্ধান্ত দেওয়া হচ্ছে। গরুর পুরাণের পূর্বখণ্ড অধ্যায় সংখ্যা 131 শ্লোক সংখ্যা 3, এখানে ব্রহ্মা বলছেন কৃষ্ণাষ্টমাঞ্চ রোহিণ্যমর্ধরাত্যার্চনম হরেহ কার্যা বিদ্ধাপি সপ্তম যা হন্তি পাপম ত্রিজন্মকম। অনুবাদ: ভাদ্রমাসের কৃষ্ণপক্ষের রোহিণী নক্ষত্রযুক্ত অষ্টমীকে রোহিণ্যষ্টমী বলে। এই অষ্টমীর অর্ধরাত্রে হরির অর্চনা করিবে। আমি একটু আগে আপনাদের যেটা বললাম যে অর্ধরাত্র ব্যাপিনী অষ্টমী তিথি, বলছেন এই অষ্টমীর অর্ধরাত্রে হরির অর্চনা করিবে। এইবার বলছেন যে সপ্তমীর সহিত অষ্টমীর যেদিন যেদিনের সংযোগ থাকে সেই দিনেই অষ্টমীর ব্রত করিবে। কার্যা বিদ্যাপি সপ্তম্যা, বলছেন সপ্তমীর সহিত অষ্টমীর যেদিনে সংযোগ থাকে সেই দিনেই অষ্টমীর ব্রত করিবে, ভগবান ব্রহ্মা বলছেন। তাহলে কি হবে? বলছেন হন্তি পাপম ত্রিজন্মকম, এই ব্রত করিলে ত্রিজন্মকৃত পাপ বিনষ্ট হয়। গরুর পুরাণ পূর্বখণ্ডের 131তম অধ্যায় শ্লোক সংখ্যা 3। সুতরাং আমরা ইতিমধ্যেই সৌরপুরাণের দুটি স্থান থেকে, বৃহন্নারদীয় পুরাণ এবং গরুর পুরাণ থেকে পরিষ্কার বুঝতে পারলাম যে কৃষ্ণপক্ষের অষ্টমীর ক্ষেত্রে সপ্তমী সংযুক্তা অর্থাৎ পূর্বতিথি বা সম্মুখী তিথি সংযোগে যেদিন হয় সেই দিনেই ধর্মকার্য ব্রতাদিতে সেটি প্রশস্ত হয়। আর ভগবান শ্রীকৃষ্ণের দিব্যাবির্ভাব অষ্টমীতে অর্ধরাত্রে হয়েছে, সেইটাই মুখ্যকাল তার পুজো অর্চনা করার, এবং সপ্তমীর সাথে অষ্টমীর সংযোগ যেদিন হয় সেই দিনেই ব্রত উদযাপন করতে হয়। গরুর পুরাণ থেকে আমরা এটা পরিষ্কার দেখতে পারলাম। আমি আবারও আলোচনা শেষে আবারও বলতে চাই যে যে সমস্ত পূজ্য বৈষ্ণব আচার্যরা তাদের মান্যতা অনুসারে
उदयगामिनी तिथि के धरे व्रतादि करें तादेर प्रति आमादेर कोनोरूप विद्रूप बा विद्वेष नहीं। तारा तादेर परम्परा बा तादेर आचार्यदेर अभिमत अनुसरण करे तादेर शिष्य परम्पराय सेटी करे थाकें। किन्तु समग्र सनातन समाजेर अधिकांश आचार्य अधिकांश मठ अधिकांश धर्म सम्प्रदाय एवं साधारण सनातनीरा जे विधि के अनुसरण करे एतदिन व्रत करे आसछेन सेइटिर पक्षे যে সমস্ত শাস্ত্র প্রমাণ রয়েছে সেইগুলো আপনাদের দেখানোর আমি কিছু দেখানোর চেষ্টা করেছি। যারা অনুসন্ধিৎসু রয়েছেন তারা স্মার্ত রঘুনন্দন ভট্টাচার্য কিংবা যদি নির্ণয় সিন্ধু বা ধর্মসিন্ধু আদি গ্রন্থগুলো পড়েন, তিথি বিবেক আদি গ্রন্থগুলো অধ্যয়ন করেন, সেখানে আরও বিস্তারিত জ্যোতিষ আদি বচন থেকেও আপনারা প্রমাণ পেয়ে যাবেন। অতএব সামনের 26 তারিখ ভগবানের পুতো আবির্ভাব তিথি, জন্মাষ্টমী ব্রত, মানুষের জীবনে ভগবানের দিব্য আবির্ভাব যেমনভাবে হয়েছিল সেই ঘোর অমানিসা ভেদ করে তিনি আবির্ভূত হয়েছিলেন, আমরাও এখন ঘোর সংকটের মধ্যে রয়েছি, ভগবানের দিব্য আবির্ভাবে সেই সমস্ত সংকটের নিরসন হোক এই প্রার্থনা জানিয়ে এতক্ষণ যারা আমার আলোচনা শুনলেন তাদের সকলের প্রতি পরমপিতার দিব্য করুণা ধারা প্রার্থনা করে আমার বক্তব্যের রীতি টানছি। ইয়াদাত্রা সৌষ্ঠবাম কিঞ্চিত তাদ গুরুরেবা মে নাহি, यदत्रा सौष्ठवं किंचित् तन ममैव गुरुर्नहि। ओम शांति ही शांति ही शांति ही।